এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 ম্যাথ অনুশীলন হচ্ছে 2.4 এর কোয়েশ্চন 2 এর সমাধান করব। তো কোয়েশ্চন 2 এর মধ্যে রয়েছে তিনটি কোয়েশ্চন, তার মধ্যে থেকে এই হচ্ছে একটি কোয়েশ্চন। তো এখানে বলা আছে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগে নিচের প্রতিটি ক্ষেত্রে পি এক্স এর একটি উৎপাদক জি এক্স হয় কি না তা নির্ণয় করো। তো এখানে এই যে জি এক্স দেওয়া রয়েছে সেই মানটা তার উৎপাদক হয় কি না সেটা দেখার জন্য। তো সেটা কীভাবে হবে, এখান থেকে আমরা এক্সের মান বের করব আর ওই এক্সের মানটি আমরা এখানে এক্সের জায়গাতে বসিয়ে দেখে নেব। যদি জিরো আসে তবে এই যে জি এক্সের মান রয়েছে বা জি এক্স রয়েছে সেটা তার একটি উৎপাদক হয়ে যাবে। এটা হচ্ছে গুণনীয়ক উপপাদ্য এর অনুসারে। কিন্তু তো এখানে বলা হচ্ছে যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে আমরা নির্ণয় করার জন্য, তাহলে প্রথমেই হচ্ছে এখানে এখান থেকে এক্সের মান বের করে নেব। তো তোমরা এক্সামের সময় কীভাবে লিখবে, প্রথমে এখানে জি এক্স বলে তুলে নেবে যে এক্স প্লাস ওয়ান, এবার এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো লিখে নেবে। এবার এক্স ইকুয়ালস টু হয়ে যাবে, এইদিকের প্লাস রয়েছে তাহলে এই দিকে চলে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে, তো এক্সের মান বেরিয়ে আসলো মাইনাস ওয়ান। এবার হচ্ছে আমাদের কোয়েশ্চন নং ওয়ান এখানে দেওয়া রয়েছে, তো পি পি এর জায়গায় এক্সের জায়গাতে এক্সের মানটা বসাবে তাহলে মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এইদিকে হচ্ছে আমাদের রয়েছে টু, এখানে মানটা না বসালেও চলবে, এখানে যদি এক্স রেখে দাও তাহলে হবে, আর এইদিকে হচ্ছে তার মানটা অবশ্যই বসাতে হবে, তো কিউব প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস ওয়ান। আমরা এক্সের মান বসাচ্ছি, এক্সের মান বের করেছিলাম সেটা আমরা এখানে বসিয়ে যাচ্ছি, তো তারপর হচ্ছে এখানে মাইনাস ওয়ান। এবার হচ্ছে ইকুয়ালস টু, যদি তার মানটা জিরো হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই যে জি এক্স ছিল সেটা হচ্ছে এই রাশিটির একটি উৎপাদক। এবার হচ্ছে টু রয়েছে, এবার এখানে দেখে নেব এখানে যখনই পাওয়ার যখন বিজুড় সংখ্যা হবে তখন কিন্তু তার এই মাইনাসটা থেকে যাবে, তাহলে এখানে হচ্ছে টু আর ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ানই হয় তাহলে এখানে মাইনাস ওয়ান হবে। এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস এবং এখানে রয়েছে ওয়ান, এখানে রয়েছে স্কোয়ার, তাহলে সেটা হয়ে যাবে প্লাস ওয়ান। সেটা এর আগের অঙ্কগুলিতে আমি দেখিয়ে দিয়েছি যে এখানে ধরে নাও মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার রয়েছে, তাহলে সেটা দুবার হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস প্লাস ওয়ান, তাহলে প্লাস হলে লিখতে হয় না শুধু ওয়ান লিখলে চলে, তো এর জন্য হচ্ছে প্লাস ওয়ান এখানে আমরা এই জায়গাতে লিখেছি। এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টু, লাস্ট এখানে রয়েছে মাইনাস ওয়ান। এবার এখানের মধ্যে হচ্ছে জি, প্লাসে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস টু ওয়ান যা টু, আর এখানে রয়েছে ওয়ান, এখানে ওয়ান এখানে ওয়ান কিন্তু চলে যাচ্ছে, তাহলে রয়ে যাচ্ছে এখানে প্লাস টু, এটাকে আমরা মাইনাস করে দিয়েছি, তাহলে এখানে এই দুটো চলে গেলে রয়েছে টু, তাহলে প্লাস টু। এবারে এই মাইনাস টু থেকে প্লাস টু বা প্লাস টু থেকে যদি মাইনাস টু চলে যায় তাহলে কিন্তু জিরো চলে আসছে, এগুলোকে ক্যান্সেল দিয়ে দিই তাহলে সুবিধে হবে। তাহলে যেহেতু জিরো চলে আসছে তাই এর জন্য বলতে পারি যে আমাদের পি এক্স এর একটি উৎপাদক হলো জি এক্স। যেহেতু এখানে জিরো চলে এসছে, এবার হচ্ছে কোয়েশ্চেন নং টু, তো কোয়েশ্চেন নং টু কোয়েশ্চেন হচ্ছে পি এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, এবং দেওয়া রয়েছে এদিকে জি ব্র্যাকেটের ভিতরে হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স প্লাস টু, তাহলে এখান থেকে এক্সের মান এখানে বের করে নিচ্ছি, এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু, তাহলে এই এক্সের জায়গাতে মানটি আমরা বসিয়ে যাবো পরবর্তীতে আমাদের এই কোয়েশনের মধ্যে, তাহলে ইকুয়ালস টু এখানে হচ্ছে কি মাইনাস টু হোল কিউব প্লাস থ্রি
ইন্টু হচ্ছে মাইনাস টু স্কোয়ার প্লাস থ্রি ইন্টু হবে মাইনাস টু প্লাস ওয়ান। এবারে দেখে নেব এখানে কিউব রয়েছে, তার অর্থ হচ্ছে এই থ্রি এই যে টুটা রয়েছে সে তিনবার মাল্টিপ্লাই হবে, তাহলে টু টু জা ফোর, ফোর টু জা এইট, তাহলে এইট হবে। এবার এখানে যখন বিজোড় সংখ্যা হবে এখানে মাইনাস হবে, মাইনাস কিন্তু থেকে যাবে। এবার হচ্ছে এখানে স্কোয়ার রয়েছে তার অর্থ হচ্ছে এটা প্লাস হয়ে যাবে এবং থ্রি, আর এটা হয়ে যাবে ফোর, টু এর উপরে স্কোয়ার রয়েছে মানে টু টু জা ফোর, আর ফোরের সাথে এই থ্রি মাল্টিপ্লাই হলে হবে টুয়েলভ। এবার হচ্ছে প্লাসে মাইনাসে, মাইনাস থ্রি টু জা সিক্স, এখানে রয়েছে প্লাস ওয়ান। এবার হচ্ছে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে এটাকে বানিয়ে এখানে এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে হচ্ছে এইট আর সিক্স মিলে আমাদের হচ্ছে মাইনাস ফোরটিন, আর এই যে এখানে রয়েছে টুয়েলভ এবং ওয়ান মিলে হচ্ছে আমাদের প্লাস থার্টিন, তাহলে এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে প্লাস, তো মানগুলি কমে যাবে এবং বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা মাইনাস হবে কিন্তু বড় সংখ্যার সাইন থেকে যাবে, তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার অ্যান্সারটা জিরো আসলো না, তাই এর জন্য আমরা লিখব যে সুতরাং পি এক্স এর একটি উৎপাদক জি জি এক্স নয়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে তিন নম্বর কোয়েশ্চেন, যেখানে হচ্ছে পি এক্স দেওয়া রয়েছে সমান সমান হচ্ছে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স, এবং দেওয়া রয়েছে জি এক্স সমান সমান এক্স মাইনাস থ্রি, তাহলে এখান থেকে এক্সের মান বেরিয়ে আসছে এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু হচ্ছে জিরো, তাহলে এক্স ইজিকালস টু সেটা এইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে তো থ্রি, তো এক্সের মান বেরিয়ে আসলো আমাদের থ্রি, তো এই জায়গাতে এক্সের মানটা বসিয়ে দেবো, এক্সের মান হচ্ছে থ্রি, পাওয়ার হচ্ছে থ্রি মাইনাস ফোর, পাওয়ার হচ্ছে এখানে টু প্লাস এখানে থ্রি প্লাস হবে সিক্স, এক্সের মান বসিয়ে দিয়েছি থ্রি। তো এবার হচ্ছে থ্রি থ্রি যা এখানে তিনটি হবে থ্রি, অর্থাৎ থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি, থ্রি থ্রি যা নাইন, নাইন থ্রি যা টোয়েন্টি সেভেন, তাহলে লিখে নেব এখানে টোয়েন্টি সেভেন, আর এখানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি, থ্রি থ্রি যা হচ্ছে নাইন, নাইন ফোর যা হচ্ছে কত সেখানে থার্টি সিক্স, তাহলে লিখে নিলাম থার্টি সিক্স, আর এদিকে হচ্ছে আমাদের রয়েছে থ্রি আর প্লাস সিক্স মিলে হচ্ছে নাইন, তাহলে দেখে নাও এখানে এই যে টোয়েন্টি সেভেন আর এখানে নাইন মিলে হচ্ছে আমাদের কত, এখানে চলে আসছে থার্টি সিক্স, তাহলে মাইনাস থার্টি সিক্স, এই দুটি প্লাস করে হচ্ছে থার্টি সিক্স আর এখানে এটা হচ্ছে আমাদের থার্টি সিক্স, তাহলে থার্টি সিক্স থেকে থার্টি সিক্স চলে গেলে আমাদের চলে আসছে জিরো, তাহলে এখানেও তার মান বেরিয়ে এসেছে জিরো, তাহলে আমরা বলতে পারি সুতরাং পি এক্স এর একটি উৎপাদক হলো জি এবং এক্স, এখানে শুধু বারবার ব্র্যাকেটটা পড়ে যাচ্ছে প্রথম থেকেই, এখানে এইভাবে হবে না, এখানে হবে জি তারপর ব্র্যাকেট দিয়ে এক্স, এই যে জি এক্স সেটা হচ্ছে এই পি এক্সের একটি উৎপাদক, তার কারণ হচ্ছে কি এখানে যে জি এক্সের মানটা বেরিয়েছে সেখান থেকে যে আমরা মান বের করেছি এক্সের মান সেটা বসানোর পর তার মান এখানে জিরো চলে আসছে, তাই এর জন্য হচ্ছে পি এক্সের একটি উৎপাদক হচ্ছে জি এক্স। এটা হচ্ছে এই যে আমরা এর আগের পেজে যেখানে দেখেছিলাম যে গুণনীয়ক উপপাদ্য, সেই গুণনীয়ক উপপাদ্যের নিয়ম অনুসারে যাকে ফ্যাক্টরস থিওরাম বলা হয় ইংরেজিতে। তো এখানে হচ্ছে কোয়েশ্চেন নং টু এর সমাপ্ত এক্সারসাইজ টু পয়েন্ট ফোর এর, বাকি যতগুলো রয়েছে
এক্সারসাইজ, সেগুলি তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তোমরা সেই প্লেলিস্টের মধ্যে যখনই চলে যাবে সেখানে সিরিয়াল ওয়াইজ রয়েছে।